সারি সারি ফগার মেশিন এই মহাযজ্ঞ মশা মারতে। বর্ষাকাল আসলেই চট্টগ্রাম নগরে কামানদাগার এই চিত্র দেখা যায়। অথচ এখানে সারা বছরই মশার জ্বালায় অতিষ্ঠ থাকেন নগরবাসী। মাসের সময় আছে, একবার আসছে, এখানে যে কোনো জায়গায় দেখা যাচ্ছে। আর মশার উৎপাতটা মশা তো অনেক বেশি হয়ে গেছে মশার। মঙ্গলবার সকালে নগরীর নাসিরাবাদ হাউজিংয়ের সোসাইটি পার্কে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র। এতে অংশ নিচ্ছেন 10,000 স্বেচ্ছাসেবী, সাথে থাকছেন সিটি কর্পোরেশনের নিয়মিত পরিচ্ছন্নতা কর্মীরাও। জনগণকে সচেতন হতে হবে, জনগণকে সচেতন করার জন্য আমরা 100,000 লিফলেট আমরা বিলি করছি, মাইকিং করছি, আমাদের কাউন্সিলর বৃন্দ বিভিন্ন জায়গায় জায়গায় এটা প্রচার করছে। এই ডেঙ্গু চিকুনগুনিয়া থেকে রক্ষা করার জন্য কী কী ব্যবস্থা নিতে হবে। নগরবাসীর সবচেয়ে বড় যে অভিযোগ সেটি হলো মশক নিধন কার্যক্রমটি মোটেই নিয়মিত নয়। মাঝে মাঝে এমন ক্রাশ প্রোগ্রাম হাতে নেওয়া হলেও সারা বছরই নগরীতে দেখা মেলে না এই মশক নিধন কার্যক্রমের। এ অবস্থায় মশক নিধন কার্যক্রমে যেই ওষুধ স্প্রে করা হয় সেটিও কার্যকর নয় বলে অভিযোগ নগরবাসীর। মশা মারতে ওষুধ ছিটানো হচ্ছে তা শতভাগ কার্যকর এমনটা বলতে পারেননি খোদ মেয়রও। শতভাগ কার্যকর এটা আমি কিভাবে বলবো, আমরা যেগুলো অনুমোদিত ওষুধ এগুলোই ব্যবহার করছি, যেগুলো অন্যান্য সিটি কর্পোরেশনে ব্যবহার করছে, ক্যান্টনমেন্ট ব্যবহার করছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেগুলোকে অনুমোদিত করেছে, অর্থাৎ যেগুলো বিশেষজ্ঞ দল অনুমোদিত করেছে সেগুলোই ব্যবহার। এখানে মশার ব্যাপারটা হচ্ছে সকালবেলা আমরা স্প্রে করি, বিকালে আমরা ফগিং মেশিন দিয়ে এটা ব্যবহার করি, যার ফলে 2-3 স্তরে মশার নিধনটা করার প্রোগ্রাম আমরা নিয়ে। বর্ষাকালে বাড়ে ডেঙ্গু চিকুনগুনিয়া সহ বেশ কিছু রোগ। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এ পর্যন্ত চট্টগ্রামে 61 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বন্দরনগরীতে প্রায় হালকা ও ভারী বৃষ্টিতে কম বেশি জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়াও নালা নর্দমা, বাড়ির আশেপাশের পরিত্যক্ত পাত্রসহ বিভিন্ন স্থানে জমে পানি, এসব জায়গাতেই জন্ম নেয় মশা। তো এটা যদি মনে করেন আমরা চাচ্ছি কি এটা প্রতি মাসে করুক, কাজটা মাসে করলে আমাদের জন্য একটু ভালো হয়, কারণ দেখা যায় কি আমাদের জানালা খোলা রাখতে পারি না, জানালা খোলা রাখতে দেখা যায় মশা বিস্তার। এগুলো স্প্রে করে, এগুলো তো মানে মানসম্মত না, আমরা সব পানি হইতে যাই এখানে, কারণ মশা দেখা যায় মশাই থেকে যায়, মশা তো দূর হচ্ছে না। এর আগে ক্রাশ প্রোগ্রামে ভালো ফল নেওয়ার দাবি জনপ্রতিনিধিদের। আমরা আমাদের পক্ষ থেকে নিয়মিত স্প্রে করব। 7 দিন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে কর্মসূচি ক্রাশ প্রোগ্রাম আজকে উদ্বোধন হয়েছে, আগামীকাল থেকে 41টি ওয়ার্ডে একযোগে আমরা আরবান ভলান্টিয়ার এবং আমরা থেকে আমাদের প্রচার প্রচারণা লিফলেট এবং মাইকিং করে জনগণকে উদ্বুদ্ধ করব, জনগণকে সচেতনতামূলকভাবে আমাদেরকে সহযোগিতা করে। মশা মারতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চলতি অর্থ বছরে বাজেট ধরেছে 6 কোটি টাকা। প্রতি বছর বর্ষা এলেই মশক নিধনে ক্রাশ প্রোগ্রাম চালু করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আর এবছর এমন একটি সময়ে ক্রাশ প্রোগ্রাম শুরু করা হলো যখন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় 125 রোগী নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ অবস্থায় 7 দিনের ক্রাশ প্রোগ্রাম চলার পাশাপাশি মশক নিধনে সিটি কর্পোরেশনের যে স্বাভাবিক কার্যক্রম সেটিকে আরও জোরদার করার কথা বলছেন মেয়র। একই সাথে নগরবাসীকে আরও সচেতন হওয়ারও আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র।